রাত্র হয়ে গিয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, তবু তুমি দুষ্টামি করছো, দুষ্টামি করো না। ওগো পাক পরোয়া দিগা, আমার স্বামী অবুঝ শিশু, সে তো কিছুই বোঝে না, ওকে তুমি কোনো দুঃখ দিও না খোদা, যত দুঃখ আছে তুমি আমাকে দাও। ঘুমাও রে ¡Gracias!
বেজিছে সবার পুত্রে মারমণকে মারমছই জন্য নিপাস হয়ে যেতে হবে। কি হয়েছে মা, কি হয়েছে বল মা? আপা গো, কে যেন আমাকে ডেকে ডেকে বলে, ওরে মা রুম্বা, তুই যদি তোর স্বামীকে বাঁচাতে চাস, তোর স্বামীর মঙ্গল চাস, এই মুহূর্তে তোকে নির্বাসনে যেতে হবে। নিচিছে সবার পুত্রে তোকে নির্বাসনে যেতে হবে। তাই যদি হয় তাহলে নিশি প্রভাত হবার আগে আমার স্বামীকে আমার কাছে দিয়ে দে। হে মা, এই মুহূর্তে তুই আর বিলম্ব না করে তোর স্বামীকে নিয়ে চলে যা। মা গো, নিশি প্রায় প্রভাত হয়ে এসেছে, আমার স্বামীকে আমার কাছে দিয়ে দিন, নতুবা আমার স্বামীর অমঙ্গল হবে। যদি তুমি তোমার সন্তানকে তার হাতে তুলে না দাও, তাহলে যে তোমার সন্তানের অমঙ্গল হবে। মা গো, তবু তো থাকতে হবে মা, দেরি মা দেরি। Thank you.
চলে গেছে, বেগম বলতে পারেন আমাদের সন্তানকে নিয়ে তার উপর সর্বনাশে চলে গেছে। আপনি বলতে পারেন আমি মা হয়ে কেমন করে এই শিশু সন্তানকে ছেড়ে থাকবো? থাকতে হবে, থাকতে হবে, শুধু এই জন্য তোমাকে থাকতে হবে। তোমার দিকে চেয়ে আছে এই নিরাশ পরিবার, হাজারো হাজার সন্তান, তাদের মুখে হাসি ফোটাতে তোমাকে বেঁচে থাকতে হবে। ওই তো হাত তুমি খোদার দরবারে এই প্রার্থনাই করো, ওই সৃষ্টিকর্তা আমাদের আর কত পরীক্ষা করবে? আমাদের যত পরীক্ষাই করুক না কেন, চলো চলো